আচ্ছা আপনারা দশমীর দিনে সিঁদুর খেলেন কেন? এইখানে তত্ত্বটি আছে, দশমীর দিন কেন সিঁদুর খেলা হয়? অন্য কোন দেবতার পূজোতে দেখবে সিঁদুর খেলা হয় না, কিন্তু মা দুর্গা পূজোতে, দুর্গা পূজাতে এটাকে একদম বাধ্যতামূলক, সবাই দেখবেন গালে কপালে সিঁদুর। সিঁদুরের তত্ত্বটি আগে জানো, এই সিঁদুরটি সৃষ্টি কোথা থেকে হয়েছে? আর ওই জন্য মা মন দিয়ে সিঁদুর মাটিতে পড়ে গেলে দেখবেন ভক্তি ভরে সেটিকে মাথায় তুলে নেয়, কেউ পা দেয় না। কেন? যখন সৃষ্টি তত্ত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভগবান গোবিন্দ আর রাধারানী যখন মিলিত হলো, তখন রাধারানী হলেন গর্ভবতী। রাধা মনে মনে চিন্তা করলো, আমি যদি আমার গর্ভের এই সন্তানটিকে প্রসব করি, খুব মন দিয়ে শুনলেন কথা, তাহলে আমার গোবিন্দের সঙ্গে যে প্রেম, গোবিন্দের সঙ্গে ভালোবাসা বিঘ্ন হয়। তাই করলো কি না, গর্ভের সন্তানটিকে বা ডিমটিকে ক্ষীরোদ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলে। ভগবান গোবিন্দ বলে ছি ছি ছি, এই জগতের প্রত্যেকটা নারী মা হতে চায়, আর তুমি তোমার সন্তানকে জলে ভাসিয়ে দিলে। হে রাই, আমি তোমার অভিশাপ দিলাম, জগতে তুমি কোনোদিন মা হতে পারবে না, তোমাকে কৃষ্ণ ভক্তি প্রদায়ী বলবে, কৃষ্ণ প্রেয়সী বলবে, কিন্তু মা রাধারণী জগতে তোমায় কেউ বলবে না। যে সন্তানটিকে ভাসালো সেই সন্তানটি হলো দ্বিভুজ স্বয়ং মহাবিষ্ণু। এই মহাবিষ্ণুর বাম অংশ থেকে হলো ত্রিশূলধারী ভোলানাথ, নাভিকুণ্ডল থেকে সৃষ্টি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, ডান স্কন্দ থেকে হলো শঙ্খচক্র গদা পদ্ম নারায়ণ সৃষ্টি জগতে। আর রাধারানীর জিহ্বা থেকে সৃষ্টি হলো লক্ষ্মী, সরস্বতী, বেদমাতা, গায়ত্রী। নারায়ণের সঙ্গে লক্ষ্মী সরস্বতীর বিয়ে, আর বেদমাতা গায়ত্রীর সঙ্গে ব্রহ্মার বিবাহ। কোন কোন গ্রন্থে আবার ব্রহ্মার সাথে মা সরস্বতীর বিয়ে উল্লেখ আছে, শাস্ত্রে অনেক ভক্ত। কিন্তু লক্ষ্মী সরস্বতী বা বেদমাতা গায়ত্রী রাধা অংশের সৃষ্টি, এরা কিন্তু সন্তান উৎপন্ন করতে পারবে না, তাহলে জগতের সৃষ্টি হবে কি করে আপনি বলুন? তখন ভগবান শ্রী গোবিন্দ তার এই ত্রিনয়নটা থেকে সৃষ্টি করলেন মা আদ্যা শক্তি মহামায়া মা দুর্গা। এই দুর্গার সাথে ভোলানাথের বিবাহ হলো, কিন্তু তখনো পর্যন্ত পার্বতীর কোনো লিঙ্গ নেই, কোনো চিহ্ন নেই, কোনো ভগ চিহ্ন নেই, নারী না পুরুষ কোনো কিছু নেই। তাই ভগবান তার এই তর্জনী আঙুলটা দিয়ে, এই জন্য দেখবেন লক্ষ্য করে কতগুলো তত্ত্ব একসঙ্গে পরপর আছে, যারা মালা জপে পরম মহন্ত বাবাজিরা লক্ষ্য করে দেখবেন এই জপের মালা এইভাবে, কোনো সময় এটা ঢুকবে না, দেখবেন এইটা মালা বাইরে, এই তর্জনী আঙুলটা কোনোদিন ভেতরে ঢোকে না, যে জপের মালা যে মালার ভেতরে ঢোকে সবসময় হয় এটা বাইরে। কেন? এই তর্জনী আঙুলটা দিয়ে ভগবান পার্বতীর দুটি জানুর মধ্যবর্তী স্থানে আঘাত করলেন, যেই আঘাত করলো ভক বা লিঙ্গ চিহ্ন প্রদান করলেন। যিনি প্রদান করলেন ভক চিহ্ন তিনি ভগবান, আর যিনি লিঙ্গ বা ভক চিহ্ন গ্রহণ করলেন তিনি হলেন ভগবতী, সেই জন্য পার্বতীর আরেক নাম ভগবতী। গোবিন্দের এই তর্জনীর আঘাতে তিন ফোঁটা রক্ত মাটিতে পড়ল, তিন ফোঁটা। প্রথম ফোঁটা রক্ত দেখে জন্ম হলো লাল নামাবলী। দেখবেন কালী পুজোতে বা দুর্গা পূজাতে তান্ত্রিক মতে যখন পূজা হয় একটা লাল রঙের নামাবলী ঠিক যোগ্য হয় হোমের সময় মাথায় ভাঙে, হোম করার সময় যোগ্য, এই হলো লাল নামাবলী। দ্বিতীয় রক্ত থেকে জন্ম হলো লাল জবা ফুল, যেটি মায়ের চরণ ছাড়া পূজা ছাড়া হয় না, দিতেই হবে জবা ফুল। আর তৃতীয় রক্ত থেকে হলো সিঁদুর। ভোলানাথ থাকতে না পেরেই পার্বতীর লজ্জা দেখে ওই
তৃতীয় কণা রক্তটাকে নিয়ে পার্বতী সিথির মধ্যে পড়িয়ে দিলেন। আর সেই থেকে প্রত্যেক স্বামী ভগবান গোবিন্দকে সাক্ষ্য রেখে প্রত্যেক নারীর মাথায় সিঁদুর পরিয়ে দেয়। তাহলে সিঁদুরের জন্ম জানলাম, যেমন তেমন জিনিস নয়, মা পার্বতীর জনিতে রক্তবিন্দু। আর সেই জন্য দুর্গা পূজার সময় ওই মায়ের সিঁদুর, মায়ের আলতা নেবার জন্য মায়েদের একটা চাহিদা থাকে, জেনে না জেনে, কেউ জানে তত্ত্বটা কেউ জানে না, কিন্তু সবাই বলে মায়ের সিঁদুর যেন কপালে লাগায়। আর সেই জন্যই ওই মায়ের জানু থেকে রক্ত সৃষ্টি, থেকে সিঁদুর সৃষ্টি বলে ওই সিঁদুর বিজয়া দশমীর দিন প্রত্যেক নারীগণ